আপনার সিক্রেট কোনো ফটো অথবা ভিডিও অথবা আপনার ভালো লাগা অথবা আপনার অনেক ইম্পর্টেন্ট কোনো পিকচার অথবা ভিডিও আপনি লুকিয়ে রাখতে পারেন, আপনার গ্যালারি থেকে হাইড হয়ে যাবে। অর্থাৎ আপনার ফোন থেকে কেউ যদি গ্যালারিতে প্রবেশ করে এবং সেই ছবিগুলো যদি দেখে, তাহলে আপনার এই লুকিয়ে রাখা ছবি বা ভিডিওগুলো তারা দেখতে পাবে না, একমাত্র আপনি ছাড়া আপনার এই ফোনের ওই ভিডিও এবং পিকচারগুলো কেউ দেখতে পারবে না। তো কীভাবে করে আমি ফার্স্টে সেটা দেখিয়ে দিই, এরপরে দেখিয়ে দেব যে আসলে এটা আপনি কোথা থেকে পাবেন। তো ফার্স্টে আমি দেখেন এখানে একটা অপশন আছে ফটোস, ফটোসে ক্লিক করি। ফটোসে ক্লিক করে দেখেন নিচের দিকে একটা অপশন আছে প্লাস, প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করে এরপরে দেখেন আরেকটা অপশন আছে এখানে প্লাস, এই প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করে আমি যে ছবিটা লুকাতে চাই সেই ফোল্ডারে আমি একটু প্রবেশ করব। আমি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করি, ক্যামেরা থেকে আমি এই ফার্স্টের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই নয়টা ছবি, অর্থাৎ দেখেন এখানে একটা স্ক্রিনশট আছে লাস্টে, এই স্ক্রিনশটের আগ পর্যন্ত এই ছবিগুলো আমি আমার গ্যালারি থেকে হাইড করে দেবো। তো আমি এই ছবিগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঠিক নিচে দেখেন একটা অপশন আছে ইম্পোর্ট, আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন কাজটা ঠিক এখানে কত দ্রুত হয়ে গেল, তার মানে আমার এই যে নয়টা পিকচার, এই নয়টা পিকচার আমার এখানে সেভ হয়ে গেল, অর্থাৎ লুকানো হয়ে গেল। এখন আপনি গ্যালারিতে গেলে এই নয়টা পিকচার দেখতে পাবেন না। তো আমি একটু চেক করে আসি যে এই নয়টা পিকচার আছে কিনা আমার গ্যালারিতে। আমি একটু গ্যালারিতে যাই, দেখেন আমার গ্যালারিতে ফার্স্টেই কিন্তু পিকচারগুলো থাকার কথা কিন্তু নেই, ঠিক আছে। আমার আছে এখানে ভিডিও আছে কতকগুলো এবং লাস্টের দিকে আছে সেই স্ক্রিনশটটা। এবার আমি ওই লুকানো যে ছবিগুলো আমি এই গ্যালারিতে আনবো, কীভাবে আনবো সেটা একটু দেখিয়ে দিই। এবার আমি আবার সেই অ্যাপসটা একটু ঢুকবো, অ্যাপসে ঢুকে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া, আপনারা যে কোনো লক ইউজ করতে পারবেন। তো আমি আবার এখানে ফটোতে ক্লিক করবো, ফটোতে ক্লিক করে যতগুলো পিকচার আছে সমস্ত পিকচারগুলো মার্ক করে ঠিক নিচে দেখেন একটা অপশন আছে, ঠিক এমন একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ওকে, ওকে দেওয়ার সাথে সাথে এখান থেকে পিকচারগুলো আবার গ্যালারিতে চলে যাবে। আমি এবার গ্যালারিতে যেয়ে চেক করি, দেখেন গ্যালারিতে কিন্তু সেই পিকচারগুলো চলে আসছে। তো এভাবে আপনি যে কোনো পিকচার বা কিছু ইম্পর্টেন্ট পিকচার আপনি লুকায় রাখতে পারবেন। এটা গেল পিকচারের বিষয়। এবার আপনি যদি চান যদি কোনো ভিডিও আপনি লুকায় রাখতে চান, তাহলে ঠিক ডান পাশে দেখেন আরেকটা অপশন আছে ভিডিও। তো সেম একইভাবে আপনি ভিডিওতে ক্লিক করে প্লাসে ক্লিক করে ভিডিওটাও এভাবে লুকাতে পারবেন। তো এটাই ছিল আজকের বিষয়টা। তো এখন আমি জানিয়ে দিই যে কীভাবে আপনি এই সফটওয়্যারটি পাবেন। তো আমি একটু ইন্টারনেটটা অন করি, ইন্টারনেটটা অন করে এবার আপনারা যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যে সার্চ করবেন VAULT, এটা লিখে সার্চ করার পর দেখবেন এমন একটা অ্যাপস পাবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরেই আপনার একটা কোড চাইবে, অর্থাৎ প্যাটার্ন হোক, পাসওয়ার্ড হোক, পিন হোক, একটা দিয়ে দিবেন, অর্থাৎ একটা লক, অথবা আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর ওই যে যে লকটা দিলেন ওই লকটাই কাজ করবে, অর্থাৎ ওই লকটা আর কাউরে বলা যাবে না। এরপর আপনি ছবি হোক, পিকচার হোক, সেগুলো আপনি এখানে লুকায় রাখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।